কথাই বলে মাছে ভাতে বাঙালি। জনজাতি অংশের মানুষদের খাদ্যের তালিকাতেও রমরমা রয়েছে মাছের। ফলে শুরু থেকে মাছের বিপুল চাহিদা রয়েছে ত্রিপুরা রাজ্যে। বাম আমলে 96,454.60 মেট্রিক টন মাছের চাহিদা থাকলেও উৎপাদন হতো মাত্র 72,273.9 মেট্রিক টন। অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ আর প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে মাছ এনে রাজ্যবাসীর চাহিদা মেটানো হতো। বর্তমানে ভারতীয় জনতা পার্টির আমলে রাজ্যে মাছের উৎপাদন বেড়ে হয়েছে 82,084.24 মেট্রিক টন। তবে চাহিদাও বেড়েছে পাল্লা দিয়ে। বর্তমানে এক মাসে রাজ্যে চাহিদা রয়েছে প্রায় 1,11,714 মেট্রিক টন মাছের। বারবার বহিরাজ্য থেকে আমদানি না করে রাজ্যে এবার মাছের উৎপাদন বাড়াতে বদ্ধপরিকর ভারতীয় জনতা পার্টির সরকার। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে জাতীয় মৎস্য উন্নয়ন বোর্ড কর্তৃক গৃহীত একটি স্বতন্ত্র উদ্যোগের আওতায় ত্রিপুরার প্রধান 11টি নদীতে মাছের পোনা ছাড়া হয়েছে বলে বুধবার জানিয়েছেন মৎস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে রাজ্য মৎস্য দপ্তরের এতদিনের কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এদিন বিস্তারিত জানালেন তিনি। ধলাই জেলার ডুম্বুর জলাশয়ে ইতিমধ্যে ছাড়া হয়েছে 55.40 লক্ষ মাছের চারা। এর পাশাপাশি প্রায় 100 হেক্টর নতুন জলাশয় নির্মাণের পরিকল্পনা রয়েছে মৎস্য দপ্তরের। রাজ্য জুড়ে সমস্ত পরিত্যক্ত জলাশয়গুলিকে আগামী 2 বছরের মধ্যে পরিষ্কার করে কার্যকরী করে তুলতে চান মন্ত্রী সুধাংশু দাস। যে পরিমাণ এক্সিস্টিং ওয়াটার বডিজ আমাদের কাছে রয়েছে, অর্থাৎ যেখানে মাছের চাষ হয় যে পরিমাণ জলাশয় আছে, এই পরিমাণ জলাশয় থেকে যদি মনে করুন আমাদের 82,084 মেট্রিক টন মাছ চাষ হয়ে থাকে বর্তমানে, সিমিলারলি আমরা লক্ষ্য করছি তার মোটামুটি সম পরিমাণ না হলেও অর্ধেকের বেশি জলাশয় এমন আছে যেগুলি মাছ চাষ হয় না, অপরিত্যক্ত অবস্থায় রয়েছে, আনইউজ ওয়াটার বডিজ। যেমন দেখবেন আপনি আপনার এলাকাতেও দেখবেন কোনো জায়গায় একটা জলাশয় আছে, এখানে মানুষ গার্বেজ ফেলে দিচ্ছে, কোথাও প্লাস্টিকের নোংরা ফেলে দেওয়া হচ্ছে, কোথাও কচুরিপানা ভর্তি হয়ে জলাশয়টা নষ্ট হয়ে যাচ্ছে, এমন প্রচুর পরিমাণ জলাশয় সারা রাজ্যে রয়েছে। তো আমরা দপ্তরকেও আমরা বলেছি, মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা টার্গেট দিয়েছি যে আপনার জেলাতে কি পরিমাণ আনইউজড ওয়াটার বডিজ আছে, অপরিত্যক্ত জলাশয় আছে, তার পরিমাণ আমাদেরকে দিন। তো আমরা যেটা লক্ষ্য করছি এই পরিমাণ যে পরিমাণ জলাশয় একটা টেন্টেটিভ যদি আমরা হিসাব ধরি, যে পরিমাণ আনইউজড ওয়াটার বডিজ আছে সে জলাশয়কে যদি আমরা ফাংশনাল করতে পারি আগামী 1-2 বছরের মধ্যে, তাহলে বর্তমানে যেমন ধরুন আমাদের প্রত্যেক ব্যক্তি পার ক্যাপিটা পার এনাম মাছের প্রোডাকশন আমাদের আছে অলমোস্ট 19 কেজি পার ক্যাপিটা পার পার্সন পার এনাম আমাদের কি বলে উৎপাদন আছে প্রায় 19 কেজি। কিন্তু আমাদের চাহিদা যেটা দরকার মাছের, প্রত্যেক দিন আমরা যে মাছ খাই সেটা পরিমাণ আমরা যেটা ধরেছি সেটা হচ্ছে প্রায় 26-27 কেজি। এই যে 8-9 কেজি মাছের যে গ্যাপ, এই গ্যাপটা পূরণ করতে গেলে আমাদের এই যে মানে অপরিত্যক্ত অবস্থা যে জলাশয় আছে এটাকে যদি আমরা ফাংশনাল করতে পারি তাহলে দেখা যাবে আমাদের প্রায় মাছের উৎপাদন ডাবল হতে পারে, 18x2 যদি আমরা করি 36 বাদ 30 কেজিও যদি আমাদের মাছের উৎপাদন হয় যে পরিমাণ জলাশয় পরিত্যক্ত অবস্থায় আছে তাহলে কিন্তু আমাদের সারপ্লাস হয় আমাদের ডিমান্ডের চাইতে। খোয়াই জেলা, পশ্চিম জেলা এবং গোমতী জেলাতে 3টি জ্যান্ত মাছ বিক্রয় কেন্দ্র চালু করেছে রাজ্যের মৎস্য দপ্তর। মাছের খাদ্য সরবরাহ করার জন্য স্থাপন করা হয়েছে 13টা ফিশ ফিড মিল। চাষ করা মাছ যাতে নষ্ট না হয় বাজার পর্যন্ত ঠিকঠাকভাবে মাছ নিয়ে যাওয়ার জন্য মৎস্য ব্যাপারীদের 2022-23 অর্থবর্ষে 243টি বাইসাইকেল, 76টা মোটর সাইকেল এবং 45টি থ্রি হুইলার গাড়ি দিয়েছে মৎস্য দপ্তর। এর পাশাপাশি বছরে যে 3 মাস অফ সিজন থাকে অর্থাৎ জীবিকা নির্বাহের জন্য মাছ চাষ বন্ধ রাখতে বাধ্য হন মাছ চাষিরা, সে সময়ে প্রতি মাসে 1,000 টাকা করে দেওয়া হয়েছে রাজ্যের 6,381 জন জেলেকে। এর আগে এতটা জনদরদি সরকার দেখেনি রাজ্যের মৎস্য চাষিরা। সুতরাং বলা যেতে পারে ভারতীয় জনতা পার্টির আমলে এক প্রকার বিপ্লব এসেছে ত্রিপুরার মৎস্য শিল্পে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।